এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এগারো সাল পর্যন্ত তো শহীদ বেদিতে মালা দেওয়ার সুযোগ পাইনি, এগারোর পরে বারো থেকে মনে পড়েছে। তৃণমূল কংগ্রেস ছোট আঙ্গারিয়ার উত্তরাধিকার, আর মন্ত্রী শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে কোনোদিনই হতো না, দুই এক বছর হয়েছে, এটা সর্বৈব মিথ্যে। ছোট আঙাড়িয়া দিবসে কার্যত সম্মুখ সমরে নামল তৃণমূল ও বিজেপি। সোমবার একই সময় 20 কিলোমিটারের ব্যবধানে দুই দলের সভা ঘিরে সরগরম হয়ে উঠল গড়বেতা। এই সেই গড়বেতা যেখানকার ছোট আঙাড়িয়া গ্রামে তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। 2001 সালের 4ঠা জানুয়ারি এই ঘটনায় মারা যান 5 জন তৃণমূল কর্মী। 2001 সালের পর থেকে প্রতি বছর ছোট আঙাড়িয়া দিবস পালন করে তৃণমূল। আজ 20 বছর হচ্ছে, 2001 সাল থেকে 4ঠা জানুয়ারি, তখন থেকে বিজেপি সভা তো কোনো নামগন্ধ ছিল কি? আপনারা তো জানেনই যে কোনো নামগন্ধ নেই ওদের। এতদিনে আবার বিজেপি সভা করবে 4ঠা জানুয়ারি উপলক্ষে লেগে, সেটা কোনো দিন হয় নাকি? বা আমার এখানে তো আমরা তো হতেই দেবো নি এই এলাকার মধ্যে, তো সে কোথায় কী করছে না করছে সেটা আমাদের দেখার দরকার নেই। গড়বেতা হাইস্কুল মাঠ থেকে যখন তৃণমূলকে হুঙ্কার দিচ্ছেন, তখন গড়বেতার বৈষ্ণব মোড়ের সভা থেকে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করে তৃণমূল। ডেপুটি প্রাইম মিনিস্টার লালকৃষ্ণ আদবানিজি, তারা একটা ডেলিগেশন পাঠিয়েছিলেন ছোট আঙাড়িয়াতে, এনডিএর নেতা কেন্দ্রের মন্ত্রীরা ছিল, তারা এখানে এসে আপনাদের পাশে সেদিন দাঁড়িয়েছিল, সিবিআই তদন্ত হয়েছিল। আমাদের এটা শ্রদ্ধা জানানোর সভা, ওদের শক্তি প্রদর্শনের সভা। এখন শুনুন, ব্যাপার হচ্ছে নতুন একজন গেছে না, একজন বেইমান মির্জাফর, তাকে একটু বেশি করে দেখাতে হবে যে সে কতটা গেরুয়া হতে পেরেছে, কারণ জেল থেকে বাঁচতে গেলে এটা তো দেখাতেই হবে। এদিন গড়বেতায় সভা করলেও ছোট আঙাড়িয়া গ্রামে যাননি শুভেন্দু অধিকারী। গড়বেতার সভামঞ্চের পাশে স্মৃতিস্তম্ভ গড়ে শহীদ সভা করে বিজেপি। এদিন ছোট আঙাড়িয়া গ্রামে শোক সভা করে তৃণমূল। প্রকাশ সিনহা ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।